নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একটা ফেমাস রেসিপি, চিকেন ভর্তা। আপনি এটা তৈরি করে রুটি, তন্দুরি রুটি, রুমালি রুটি, পরাঠা, নান, কুলচা এগুলোর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। আপনারা দেখুন আমি কিভাবে চিকেন ভর্তা তৈরি করছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে তৈরি করি চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, চিকেন নিয়েছি আমি 400 গ্রাম, বোনলেস চিকেন একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, এটা কিন্তু বোনলেস চিকেনই লাগবে। গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ফ্রেশ ক্রিম, পেঁয়াজ কুচানো 2 মাঝারি সাইজের পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, টক দই, কাসুরি মেথি, হলুদ, অর্ধেক পাতি লেবু, তার সঙ্গে গোটা গরম মশলা, আদা রসুন বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, টমেটো পিউরি, আর এর সঙ্গে লাগবে আমাদের স্বাদ অনুসারে নুন, চিনি, সাদা তেল আর অল্প পরিমাণ বাটার। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনে দেব নুন, 1/4 টিস্পুন নুন দিলাম, আদা রসুন বাটা 2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন মতো, আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা আমরা এটাকে রেখে দেব। তারপর এটাকে আমরা সিদ্ধ করব। চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি তারপর 4 কাপ জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ বসিয়েছি। এর মধ্যে আমি সামান্য তেল, মানে 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি ফুটে উঠলে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করব। জলটা ফুটে গেছে, এবার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা চিকেনটা আলাদা করে নেব আর স্টকটা আলাদা করে নেব। চিকেন স্টকটা আমরা রান্নায় ব্যবহার করব, চিকেনটাকে আমরা শেডেড করে নেব। চিকেন সিদ্ধ করার পর স্টকটা আলাদা করে নিয়ে এবার আমি চিকেনগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নেব। ভর্তাতে কিন্তু চিকেনের পিস থাকে না, এরকম চিকেনটাকে শেড করে করে দেওয়া হয়, সেরকম আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমরা রান্নাটা শুরু করব। রান্না শুরুর আগে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে আমি দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি মির্চ, 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন হলুদ। এখানে হলুদটা কিন্তু অল্প পরিমাণেই লাগবে। এর মধ্যে স্টক দিয়ে, জল ব্যবহার না করে আমি চিকেন স্টক ব্যবহার করে মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম করে তার মধ্যে আমি 4 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি। সবার প্রথমে আমি গরম মশলাটা ফোড়ন দেব। গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে দিলাম। ফোড়নটাকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দেব কুচানো পেঁয়াজ, 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দেব। 2 টিস্পুন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটাকেও ফ্রাই করব 1 থেকে 1.5 মিনিট। আদা রসুন বাটাটা ফ্রাই করার পর এবার এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দেব নুন, সামান্য পরিমাণ চিনি আর গরম মশলার গুঁড়ো। 1/4 টিস্পুন নুন দিলাম, 1/4 টিস্পুন চিনি, এটা কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন চাইলে। গরম মশলা দিলাম 1/4 টিস্পুন। ভালো করে মশলাটাকে কষাবো। এর মধ্যে আমি টমেটো পিউরিটাও দিয়ে দেবো, একটা মাঝারি সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম।
দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব দই। 2 টেবিলস্পুন মতো দই দিলাম, দইটাকে কিন্তু আমি ফেটিয়ে রেখেছিলাম। দই দেওয়ার পর ভালো করে এটাকে আরো 1 মিনিট রান্না করব। ফ্লেমটাকে আমি এবার বাড়িয়ে দিয়েছি। এবার আমি সিদ্ধ করা শ্রেডেড চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। ১ টেবিলস্পুন কসুরি মেথি হাতে নিয়ে এটাকে জাস্ট ক্রাশ করে আমরা এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম। কসুরি মেথির কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। চিকেনটা দেওয়ার পর আমি এটাকে আরো 1 মিনিট হাই ফ্লেমে কষাবো, তারপর এর মধ্যে আমি চিকেন স্টক অ্যাড করব। এই রান্নাতে কিন্তু আমি জল ব্যবহার করছি না, চিকেন স্টকটা দিয়ে রান্নাটা করব। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেন স্টকটা দিয়ে দিলাম। 2 কাপ চিকেন স্টক দিলাম। আমাদের যেরকম পরিমাণ গ্রেভি লাগবে সেই রকম কিন্তু আমরা চিকেন স্টকটা সেই অনুযায়ী সেই পরিমাণে অ্যাড করব। ঝোল ফুটে গেছে, এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি আঁচটাকে বাড়িয়ে দেব আর একটু ঝোলটা টানবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ফ্রেশ ক্রিম, 2 টেবিলস্পুন মতো আমি ফ্রেশ ক্রিম এর মধ্যে দিলাম। ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে দিতে হবে। ফ্লেমটা বাড়ানোই আছে, এবার আমি একটু টেস্ট করে দেখে নেব। সামান্য পরিমাণ নুন লাগবে, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে নুনটা দেবেন। আর কিছুক্ষণ ফুটলেই কিন্তু আমাদের চিকেন ভর্তা তৈরি হয়ে যাবে। আমাদের গ্রেভি একদম ঠিকঠাক হয়ে গেছে, চিকেন ভর্তা তৈরি। এবার সবার শেষে আমি এর মধ্যে আঁচটাকে একটু কমিয়ে নিলাম আর একটু গরম মশলা অ্যাড করব, যাতে একদম গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। 1/4 টিস্পুন মতো, আর 1টা বাটার, একটুখানি বাটার এর উপরে দিয়ে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে আমি এটাকে 5 মিনিট ঢেকে রেখে তারপরে সার্ভ করব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি গরম গরম চিকেন ভর্তা সার্ভ করব। এই চিকেন ভর্তা কিন্তু রুমালি রুটি, তন্দুরি রুটি, কুলচা, পরোটা, নান সব কিছুর সঙ্গে খুবই ভালো একটা ডিশ। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন ভর্তা। আপনারা দেখলেন আমি কিভাবে চিকেন ভর্তা তৈরি করলাম। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন এবং বাড়িতে আসা গেস্টদেরকে সার্ভ করুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।